কখনো মেয়েদের ফাঁদে পড়বে না, বোকা ছেলে তোমাকে বলছে। মেয়ের সাথে গল্প করো না, দেখো তোবা করে উঠো, আস্তাগফিরুল্লাহ তুবিলাই। জিন্দেগিতে আর মেয়ের সাথে কথা বলো না, মেয়ে তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ, সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে যাইনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। দেখো তুমি কিভাবে ভাষা উল্টিয়ে দিল, হাতে হাতে জীবনে কোনোদিন তার সাথে প্রেমের গল্প করো না, তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার বিদ্যা ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। তুমি হিসাব করে চলিও, তুমি চিনতে পারোনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংসাক্ষত হতে পারে নারীর চেয়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নান্নিসা হাওয়াইলু শয়তান, নিশ্চয় হচ্ছে মহিলারা শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র সবল। তিনি বলেন, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে। তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যত বড় পরেজগার হও না কেন, এক হাসিতে তোমার বুদ্ধিবিদ্যা ইমান কমে যাবে, তার নাম নারী। তুমি এটা বিবেচনা করি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি ঘৃণা করতে আসিনি। নারী আয়েশাও, নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও, জিবরাইল এসে বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারি, শুনেন খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে বলবেন, খাদিজা জি আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে খাদিজা, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। খাদিজাও তো মহিলা, আপনাকে খাদিজার মতো মনে করি, তো শয়তান কে হচ্ছে যে আপনার পাশে বসে আছে, দেখেন ওর ছোটবেলা, ওর স্বামী নাই, ওর বাপ নাই, ও বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে, ও স্বামী ছাড়াই দুনিয়াতে চলে, দল হিসাব। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি ঘৃণা করতে আসিনি, আমি আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপ বলিনি, তবে আপনার পাশে একজন মহিলা বসে আছে, আপনি দেখেন তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ও কি মনে করে, আর বাপ নাই নাকি, বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে, কাপুরুষ, ওটা তো আপনারই মেয়ে, তবু আমি দেব। আপনি জান্নাত কিনে নিয়েন, জান্নাত পড়ে আছে। মোহাম্মদ সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। মোহাম্মদ সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন, আপনি হচ্ছেন দায়ুস, ওই মেয়ে আপনার, আপনি হচ্ছেন স্বামী, ওই বই আপনার, যার পেট দেখা যায়, যার পিঠ দেখা যায়, যার হাত দেখা যায়, যার মাথার চুল দেখা যায়, এখনো বসে আপনার মেয়ে প্যান্ট পরে এখানে এখন বসে আছে, কাপুরুষ কি দেখাচ্ছেন আপনি, কষ্ট লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে কেন, আপনাকে আমি মুসলমান মনে করে মনে করছি বলছি, আপনাকে আমি হিন্দু মনে করিনি, আপনাকে আমি ইহুদি মনে করিনি, আপনাকে আমি খ্রিস্টান মনে করিনি, আপনাকে আমি মুসলমান বলেই মনে করছি, আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি, আপনার বিবাহ করা ঠিক হয়নি, আপনার বাপ হওয়া ঠিক হয়নি, আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে, বইয়ের কাছে চলে গেছেন, চাই ছেলে মেয়ে যে নাম বাপ নয়, ক্ষমতার নাম বাপ, নীতির নাম মা, ক্ষমতার নাম স্বামী, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজাল দমিনের নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, আপনি দেখতে পাচ্ছেন ঢাকা শহরে, গাজীপুর বাজারে হাজারো লক্ষ নারী এসব প্যান্ট পরে থাকছে, গেঞ্জি গায়ে থাকছে, এরা জাহান্নামি। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বলার কি আছে, তিনি 1450 বছর পূর্বে বলেছেন, আমি তার অনুবাদক, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি,
আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। এই দেশের মাটিতে কেউ যদি আম প্রমাণ করতে পারে, আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাতেও চেয়েছিল, আমি আব্দুর রাজ্জাক বিনি সব জিন্দেগি তার বক্তব্য দেব না। আমি গাজীপুরের মাঠে বক্তব্য দিয়েছি, টাকা দিয়েছে আমাকে 10,000, আমার গাড়ির বিল এসেছে 15,000, আমি বাড়ি থেকে 5,000 টাকা দিয়েছি। আমি মানিকগঞ্জে গেছি, আমাকে দিয়েছে 6,000-5,000, গাড়ির বিল এসেছে 12,000। আমি দিনাজপুরের প্রোগ্রামে গেছি, 1 টাকাও দেয়নি, গাড়ির বিল এসেছে 7,000, 1 পয়সাও দেয়নি। পরীক্ষা করলো নাকি আল্লাহ ভালো জানে।